365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। রাজনীতি কি আসলে অন্য কিছু? রাজনীতি অবশ্যই হয়, প্রেমে, বন্ধুত্বে, ভালোবাসায়, সংসারে, চলতে ফিরতে সব জায়গায় রাজনীতি। কিন্তু এই অনুষ্ঠানটি রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান, অথচ আমরা অরাজনৈতিক সমস্ত প্রশ্ন করি। আপা, আপনি কালকে বলছিলেন যে 1 টাকা ম্যানেজ করতে, তো প্রতি সপ্তাহে কে কোন বান্ধবী কবে 1 টাকা করবে এবং আপনারা সিনেমা দেখতে যাবেন? সবাইই মানে একটা ইয়ে ছিল, আমরা সুচিত্রের তরঙ্গে আমরা সব ছেলেমেয়েরাই, অধিকাংশ মেয়েরা নকল করত, আমরাও করতাম, ওই স্টাইলে চুল আস্ত্রাইতাম ওইগুলি। আর উত্তম কুমারের আর ওই ছবির বিষয়বস্তু দেখে ভাবতাম যে ডাক্তার হলে, সাগরিকা দেখে ভাবলাম ডাক্তার হব, বুঝছেন না, ডাক্তার হলে ভালোই হয়। তারপরে যখন দীপ জেলে যাই দেখলাম যে ডাক্তার যদি না হইতে পারি তাহলে এত সেবা করা যায়, নার্স হলে অন্তত নার্সও হইতে হইব। আপনি বইয়ের মধ্যে, পাঠ্য বইয়ের নিচে গল্পের বই বা অন্য কোনো বই পড়েছেন কিনা? হ্যাঁ, সেই সময় আমাদের ছিল নিহাররঞ্জন গুপ্তের বই, বুঝছেন। হ্যাঁ, তারপরে ওই এটি তো ছিল দস্যুবাহারাম, দস্যুমোহন, তখন আমাদের অনেক রোমেন আফাজ লিখত, আপনি বনহুর। হ্যাঁ, আর নিহাররঞ্জন গুপ্তের বই বের হলেই নিয়ে আসে, আর কোনো ইয়ে থাকতো না, মানে সেই ক্লাসে যখন প্র্যাকটিক্যাল হইতেছে বা হইতেছে তখন ফাঁকে ফাঁকে কখন এটা শেষ করবো। আপনার ছোটবেলার ঈদের কথা কি মনে আছে? ঈদের মানে ঈদ আসলে আপনার নতুন জামা কাপড়, হ্যাঁ, নতুন জামা কাপড় বানাইয়া এটারে। আপনাদের ছয় মানে এই 11 ভাই বোনকে একই রকম বানাতো না, মানে ফুটবল টিম একই কালার, একই প্রিন্টের? ওটা খুব মজার ব্যাপার, এগুলি মানুষ শুনলে হাসবে। বাবা ওই যায় মানে মনে করেন কোনো মাপ নাই, যে সাইজ দেখে আনতো যে তুমি পরো, তোমার পায়ে যদি এটা ছোট হয় তাহলে তোমার ছোট জনের পায়ে লাগবে, একজনের লাগবেই। আরেকজন বলো তুমি, তোমার যদি বড় হয়, 5 নম্বরে বলো, তোমার যদি বড় হয় তাহলে তুমি 4 নম্বরে দিয়ে দাও, হ্যাঁ এখানে দাও, এরকম নিয়ে আসতো। এরকম হতো যে সবাই, না আমি তোমাদের ফুটবল টিমের সাথে হাঁটবো না, সব একরকম কালার, আমি আলাদা হাঁটবো না। আমরা সেই সময় আমরা বোনেরা মনে করতাম আপনার এটা একটা যেমন একরকম জামা কাপড়, একই মানে প্রিন্টের জামা পরলে যে 2-3 বোন আমরা একরকম প্রিন্ট পরলাম, মানুষ মনে করবে বোন। কিন্তু আজকাল আমি আমার কিছু রিলেটিভ বা ছোটদের যে দেখি, তারা কিন্তু একরকম পরতে চায় না, বলে আমারটা আনকমন থাকবে। আমি যেটা আমার আপন বোনের মধ্যে একরকম পরবে না, না কিন্তু আগে কিন্তু একদম সবাই একই রকম গোল প্রিন্ট, মানে গোল প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট এরকমই পরতাম। এমনকি যে আমার ছোটটার জামা ওই স্ত্রী করে রাখতো, বাস আমি দেখলাম যে আমারটা বেশি ইয়ে না, মানে স্ত্রী করা নাই, ওটা পরে আবার ছুটলাম, ও কতক্ষণ চিল্লাপাল্লা করে তারপরে আমারটা পরে, তারপরে ভাই তো 2 বছর ছোট বড়। আমরা এইভাবে মানুষ হয়েছে, আমাদের যে শৈশব আনন্দ মিল মহাব্বত, চিন্তা করতে পারেন যে 12টা মেয়ে বাবা মা কোনোদিন মানে মানুষ করেছে, এবং আমরা যদি ওই রকম মনোভাবাপন্ন না হতাম, আজকালকার 2 বোন তারা 2 ঘরে থাকে, 2 জনের 2টা কম্পিউটার লাগে, একটা দিয়ে কাজ করবে না, একজনটা আরেকজন দিবে না, অনেক বেশি সেলফ সেন্টার্ড, এই জন্য অনেক বেশি। হ্যাঁ, তাদের কোনো দোষ নাই তো, তারা বাবা করছে, আমরা দিচ্ছি, বাবা আমরা দিচ্ছি করছি, সেই জায়গাটা সেই শেয়ারিং সময় দিতে পারে না তো, তাদের কি করার আছে, মা ব্যস্ত থাকে, বাবা ব্যস্ত থাকে বাইরে, এত ভাই বোনও এখন মানুষের নাই। গাপা, এই যে তৃতীয়বারের মতো আপনি সংসদ সদস্য হয়ে তারপর আবার হুইপের দায়িত্ব পালন করছেন, সেটি তো একরকম আছে যে প্রাইম মিনিস্টারের সঙ্গে একরকম নেত্রী আপা সেই রকম বিষয়, কিন্তু যখন ফর্মালি হয় যে এই যে একটা বিরাট সম্মান আপনার জন্য, সেইটি তৃতীয়বারের হয়ে যখন আপনি তার সামনে গেলেন, আপনার কি অন্য কিছু মনে হয়েছিল তার চেহারার দিকে দেখে বা অন্য কিছু, যে যে এইরকম সম্মান এর উসিলায় পাচ্ছি বা এরকম কিছু? না, আপনার বর্তমান যে প্রধানমন্ত্রী, সাধারণত দেখা যায় যে প্রধানমন্ত্রীদেরই অন্যরা সব সমালোচনা করে প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের দেশে যে প্রধানমন্ত্রী ওনার সমালোচনা কম, উনি আপনার আমরা কি বিরোধী দল নাকি ওই রকম আমাদের ওই দৃষ্টিতে দেখে না। 86-এ উনি যখন প্রথম এমপি হয় তখন আমি প্রথম এমপি হই, আমি তো জাতীয় পার্টির 86-এ তখন উনিও এমপি হন, তো ওনার ব্যবহার এবং ওনার যে চাল চলন স্মার্টনেস, উনি যেরকম কোনো ইয়ে করেন না আর কি,
অন্য সব যেমন গ্র্যাভিটি দেখায় উনি তা না, সবাই দেখলে কেমন আছেন কি করছো বা সবাই খোঁজ খবর নেয় এরকম। উনি অস্থির থাকে, উনি প্রার্থনা করেন, উনি অস্থির থাকেন কোথাও ওই যে বন্যায় ডুবতেছে ওনার হয়তো ঘুমই নেই, সব খোঁজখবর করেন। সাধারণ বাঙালিরা যেরকম ওনার এরকম একটা মানবিক ব্যাপার আছে এই প্রধানমন্ত্রী। আর আমাদের বিরোধী দলীয় নেত্রী যিনি রসনের সাথে উনিও খুব ভালো, সারাক্ষণ দুজন ইমানদার মহিলা। দর্শক, আমরা এই সমস্ত সংসদ সদস্যের এই সমস্ত রাজনীতিবিদদের দীর্ঘায়ু কামনা করি, তারা তাদের এলাকাসহ সারা দেশে উন্নয়নের কাজ করুক, আমাদের বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নতির জায়গায় নিয়ে যাক সে প্রত্যাশা করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি।